ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি, ফ্রাইড রাইসের বাসমতি চাল। চালটাকে প্রথমে আমি ধুয়ে নেব, জল বদলি বদলি খুব সুন্দর করে ধুয়ে নেব। এবারে আমি চালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। চালটা যতক্ষণে ভিজছে ততক্ষণে আমি সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। ঘি ও তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। আপনারা এখানে শুধু তেল দিয়েও ভাজতে পারেন, আবার শুধু ঘি দিয়েও ভাজতে পারেন, আমি এখানে 2 রকম দিয়েছি। এটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বিনস। আমি বিনসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 4 মিনিট মতো সময় নিয়ে বিনসগুলোকে ভেজে নেব। সব সবজি আমি একসঙ্গে ভাজবো না, এক একটা সবজি ভাজতে সময় লাগে এক এক মতো, তার জন্য আমি এক এক করে ভেজে নেব। বিনসটা ভাজতে একটু বেশি সময় লাগে। বিনসগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বিনসগুলোকে আমি তুলে নিয়েছি, এবারে দিয়ে দেবো গাজর। গাজরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একই রকমভাবে গাজরগুলোকেও ভেজে নেব। ফ্রাইড রাইসে যারা সবজি খেতে পছন্দ করেন না তারা অল্প পরিমাণে সবজি নিয়ে নেবেন। আমি এখানে সব সবজিগুলোকে হাফ কাপ করে নিয়েছি। গাজরটাকে আমি ভেজে নিয়েছি, এবারে আমি গাজরগুলো তুলে নেব। এবারে ভেজে নেব ক্যাপসিকামগুলো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড় করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম ভাজতে বেশি সময় লাগে না, 2 মিনিট মতো ভাজলে হয়ে যায়। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলো তুলে নেব। এবারে ভেজে নেব কড়াইশুঁটি। আমি এখানে 1/2 কাপ মতো কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটিগুলো ভেজে নেব। 2 মিনিট ধরে কড়াইশুঁটিগুলো ভেজে নিয়েছি, এবার কড়াইশুঁটিগুলো তেল থেকে তুলে নেব। আমি 1 মুঠো কাজুকে অর্ধেক করে নিয়েছি, দিয়ে দিলাম। কাজুগুলোকে 2 মিনিট মতো ভেজে নেব। কাজু ভাজতে খুব বেশি সময় লাগে না, কাজুগুলো একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, এবারে আমি কাজুগুলোকে তুলে নেব। এবার আমি 1 মুঠো কিশমিশ নিয়েছি, কিশমিশগুলোকে একই রকমভাবে ভেজে নেব। কিশমিশগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ভাতটাকে রান্না করার জন্য আমি দেখছিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো 4টে এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 10টা লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 3টে তেজপাতা, 1 চামচ লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঢাকা দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে, এবারে আমি ভিজে রাখা চালগুলো দিয়ে দেব। এদিকে চালগুলো খুব সুন্দর ভিজে গেছে দেখুন, এবারে চালগুলো দিয়ে দেব। চালগুলো সব দিয়ে দিয়েছি, এবার আমি হালকা করে নাড়াচাড়া করে দেব। ভাতটা এবার দেখে নেব, আমি ভাতটাকে 90% মতো সিদ্ধ করে নেব। এখানে ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি একটা ছিদ্রযুক্ত ছাঁকনিতে ছেঁকে নেব। ভাতের ফ্যানটাকে আমি ছিদ্রযুক্ত ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, এবার আমি ভাতগুলোকে ঢেলে নেব একটা থালাতে। ভাতগুলো একটু হাতায় করে সমান করে দেব, এতে ভাতটা একটা গায়ে একটা লেগে যায় না, অনেকটা ঝরঝরে হয়। আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, কাজু ও কিশমিশ ও সবজিগুলো, এবার ওর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, 2 চামচ দিয়ে দিলাম। গুঁড়ো করেছি এই কারণে ফ্রাইড রাইসটা ভাজার সময় চিনিটা গলতে চায় না, তার জন্য আমি আগে থেকে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি সবজিগুলো কাজু কিশমিশগুলো সব একসঙ্গে ভালো করে চিনি ও লবণের মধ্যে মাখিয়ে নেব। ফ্রাইডটা ভাজার জন্য আমি দিয়ে দিলাম প্রথমে 2 চামচ ঘি দিয়ে দেব। আপনারা এখানে সাদা তেলেও ভাজতে পারেন, তবে ফ্রাইড রাইস ঘিয়ে বেশি ভালো লাগে। ঘিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেব। এ সময় গ্যাসের ফ্লেমটা একবারে লোতে রাখবো, আর দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো।
হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো গুঁড়ো 3 চামচ মতো চিনি। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, ফ্রাইড রাইস তো বাড়িতে কম বেশি সবাই জানে, তো অনেক সময় কি হয় ভাতটা গলে যায় অথবা শক্ত থাকে, তো আমার এই পদ্ধতি ফলো করে যদি ফ্রাইড রাইস বানান তা একদম ঝরঝরে হবে, অনুষ্ঠান বরের মতো একদম ঝরঝরে ফ্রাইড রাইস হবে। আমি সব ভাত এখানে একবারে দিয়ে দিচ্ছি, আপনারা যদি খুব বেশি পরিমাণে করেন তাহলে দুবারে দিবেন। আপনাদের ভাতে যদি লবণটা একটু কম লাগে তাহলে এই পর্যায়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন। আমার এখানে ভাতে লবণ একদম ঠিকঠাক আছে, তাই আমি কোনো রকম লবণ দিইনি। এবারে আমি কয়েক মিনিট ধরে ভাতটাকে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস। আমার এই সহজ পদ্ধতি ফ্রাইড রাইসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছেন আমরা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।